বলিউড তারকা রাখি সাওয়ন্ত সম্প্রতি তার হাজব্যান্ডের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ গহনা চুরি এবং পণ দেওয়ার অভিযোগে পুলিশের কাছে মামলা করেন। তাছাড়া সম্প্রতি সে মামলায় পুলিশ আদিলকে গ্রেপ্তার করেছেন, যার ফলে বর্তমানে রাখির হাজব্যান্ড কারাগারে আছেন। তাছাড়া আদিলের বিরুদ্ধে 406 এবং 420 ধারায় মামলা করেছেন তার স্ত্রী রাখি। মূলত এরপর পুলিশ আদালতে আদিলের বিরুদ্ধে 498 এবং 377 ধারা যুক্ত করেন। তবে সম্প্রতি বলিউড তারকা রাখি তার হাজব্যান্ডের বিরুদ্ধে নতুন করে আরো একটি অভিযোগ প্রকাশ করেন। তাছাড়া সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় রাখি বলেন তার নগ্ন ভিডিও শুট করেছেন, তাছাড়া সেই ভিডিও বিক্রি করে দিয়েছেন তার হাজব্যান্ড আদিল। মূলত এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বলিউড তারকা রাখি। অন্যদিকে গত বৃহস্পতিবার আদালতে তোলা হয় আদিলকে, তখন অবশ্য আদালতে হাজির ছিলেন রাখি। মূলত সে সময় রাখি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আদিল আমাকে ঠকিয়েছে, তাছাড়া ওর কখনো জামিন পাওয়া উচিত নয়, সে জন্যই এখানে এসেছি। তাছাড়া আমার মেডিকেল পরীক্ষা করা হয়েছে, সেসব প্রমাণ জমা দিয়েছি। পুলিশের তথ্য অনুসারে 2022 সালের জানুয়ারি মাসে রাখি এবং আদিলের পরিচয় হয়। ঠিক তারপর তারা একটি বিজনেস অ্যাকাউন্ট খুলেন। তাছাড়া নতুন গাড়ি কেনার জন্য তাদের ওই অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি রুপি তুলে নেন আদিল। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন রাখির নগ্ন ভিডিও বিক্রি করেছেন তার হাজব্যান্ড আদিল। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।